ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतो प्यह नजहो लोककल्याण मार्गम त्रैलोकेप्या प्रतिमा महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम वृतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो मंचकल्पो तुरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरु माता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यो दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা এইখানে পড়ছিলাম যে অধ্যায়টা, এই শশধর তর্কচূড়ামণি, এই অধ্যায়টা পড়ছিলাম। শশধর তর্কচূড়ামণি সম্পর্কে পুঁথিকার বলেছিলেন, তিনি কেবলমাত্র শাস্ত্র পাঠী নন, তিনি প্রকৃত অর্থে শাস্ত্রের তত্ত্বান্বেষক। তত্ত্বান্বেষক এই আমাদের যদি এই গুণটি যদি না থাকে, তাহলে কখনোই আমরা প্রকৃত অর্থে সাধু, প্রকৃত অর্থে পণ্ডিত হয়ে উঠতে পারবো না। দুটো জ্ঞান আমাদের সবসময় চাই, একটা হচ্ছে বাইরের জ্ঞান যেটা আমরা বই থেকে পাই, পুঁথি থেকে পাই, গুরুর কাছ থেকে পাই, এবং সেই জ্ঞানের যখন আমরা স্মরণ করি, হৃদয়ের ভেতরে স্মরণ করি, তখন তারপরে সেটা যখন আমরা জীবনে প্রয়োগ করি, তখন সে অন্তরের জ্ঞান আরেকটি জ্ঞান। এই দুটি জ্ঞানের সম্মিলিত যাদের ভেতরে আসে, তারা এইটাকে করতে পারেন, আমাদের ভেতরে সেটা সেই জ্ঞানের প্রকাশ হতে থাকে। তিনি হলেন তেমন, তাকে দেখতে এসছেন ঠাকুর। সেদিনকে আমরা আর বিগত দিন তারিখটা বলেছিলাম, ঈশান কবিরাজের বাড়ি হয়ে, ঈশানের বাড়ি হয়ে তিনি এসেছিলেন। তারিখটা ছিল, আবার বলে দিচ্ছি, 25 জুন 1884 সাল। ঠাকুরের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে, পুঁথিকারের পুঁথিকার সেই বর্ণনা করেছেন। খানিকক্ষণ কথাবার্তা হওয়ার পর ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়েছেন। সমাধিতে মগ্ন হওয়ার আগে তিনি জল খাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ঠাকুর যখন সাধারণ ভূমিতে এসে অবতীর্ণ হলেন, তখন তাকে জল দেওয়া হলো। কে দিলেন জল? বলছেন, একজন ধর্মলিঙ্গধারী। ধর্মলিঙ্গধারী মানে লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, সব নানা রকম চিহ্ন ধারণ করে আছেন, এই সব ত্রিপুণ্ডি কেটেছেন, হাতে গলায় সব পরেছেন, গলায় রুদ্রাক্ষের মালা পড়া আছে, হাতে রুদ্রাক্ষের কিছু পড়া আছে, চুড়ি টুড়ি পড়া আছে, এই সমস্ত পরে আছে, মলম্বা টিকি আছে, ধুতি পাঞ্জাবি পরেছেন, ওঙ্কার দ্বারা কিংবা নামাবলি গায়ে দিয়ে এসছেন। এই নানা যে চিহ্ন যা দিয়ে নিজেকে মানুষ প্রমাণিত করেন যে আমি ধার্মিক, সেগুলিকে বলে ধর্মলিঙ্গ। এইরকম নানা ধরনের চিহ্নধারী একজন মানুষ, তিনি একটি গ্লাসে করে জল নিয়ে আসলেন। দুটোই পরিষ্কার, জল যে দিয়েছেন সেটাও পরিষ্কার, যে গ্লাসে করে দিয়েছেন সেটাও পরিষ্কার। ঠাকুর কিছুতেই সেটা খেতে পারলেন না। নরেন কাছে বসেছিলেন, যিনি যুক্তি ছাড়া কোনো কিছু মানেন না, তিনি এইরকম তিনি বলতে থাকলেন। নরেন বললেন, নরেন হাঁ করে তাকিয়ে দেখছেন যে এটা কি সমস্যা। তারপরে নরেন খোঁজকর্ম করে জানতে পারলেন, যদিও এই মানুষটি নানা ধরনের চিহ্ন ধারণ করে থাকেন, কিন্তু আদতে তিনি সেরকম নন, তিনি লোকটা ততটা পবিত্র নন, সেই কারণে অপবিত্র মানুষ বলে শ্রীরামকৃষ্ণ তাকে গ্রহণ করলেন না। এটা একটা বড় ধরনের প্রশ্ন আমাদের জন্য, একবারে ঠাকুর একবারে ছুঁড়ে দিয়েছেন আমাদের জন্য, যে শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে গেলে কীরকম হয়। আমরা তাকে ভালোবাসি না, দূর থেকে তাকে দেখি এটা একটা ধরনের, আর তাকে ভালোবাসি, তাকে জীবনের অঙ্গ করে নিয়েছি, এটা সম্পূর্ণ একটা অন্য রকমের ব্যাপার। এই তাকে গ্রহণ করতে গেলে নিজের ভেতরেও পরিবর্তন করা দরকার। আমরা যারা পুজো করি, দেখবেন আপনারাও যারা পুজোর সঙ্গে জড়িত আছেন, দেবতার, মূল দেবতার পুজো করার আগে পীঠ দেবতার ন্যাস, পীঠ শক্তির ন্যাস করা হয়। পীঠ অর্থাৎ এই যে পিঁড়ি, পিঁড়ি পীঠের বাংলা অর্থ পিঁড়ি,
যে দেবতা আমার হৃদয়েতে যে পিঁড়িতে এসে বসবেন, যে আসনে এসে বসবেন, সেই আসনটিকে শুদ্ধিকরণ করার প্রয়োজন আছে। কারণ তিনি ওই আসনে এসে বসবেন, তা সেটা আগে সেটা যদি শুদ্ধ না হয়, সেটা যদি পবিত্র না হয়, তাহলে তিনি কোথায় এসে বসবেন? ওই যে আছে না রবীন্দ্রনাথের কাছে, লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তার দিবিরে ঠাঁই, দেখরে চেরে আপন পানে পদ্মটি নাই পদ্মটি নাই। লক্ষ্মী যখন আসবেন, আমাদের হৃদয়ের অধীশ্বরী যখন এসে বসবেন আমাদের হৃদয়ে, আমাদের জীবনকে সুন্দর করবেন, সে তার আশা রাখে। তার যদি আসনটি যথাযথভাবে প্রস্তুত না থাকে, তাহলে তিনি আসবেন কিন্তু তাকে আমাদের হৃদয়ে ধারণ করা সম্ভব হবে না। এটা আমাদের হৃদয়ে তাকে ধারণ করা সম্ভব হবে না, এইটা হচ্ছে কথা তিনি বলছেন। তাই তিনি দেখছেন যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে এই যে প্রথম যে আনে জল ধর্মলিঙ্গধারী, অপকর্মে দোষদুষ্ট অবিল আচারী, কেমনে জানিলা প্রভু মাত্রৈক দর্শনে, শ্রী প্রভু অন্তর্যামী বুঝিলেন মনে। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে বিশেষ পাত্তা দিতে চান না, তিনি ভাবেন তার মাথার বিকার টিকার আছে, সেই কারণে শ্রীরামকৃষ্ণ যেন নিজেকে প্রমাণ করবার জন্য, দেখুন অবতারেরও নিজেকে প্রমাণ করার দরকার আছে, এই নিজেকে যেন প্রমাণ করবার জন্য মাঝে মাঝে এরকম সব ঘটনার অবতারণা করতেন, এবং সেই ঘটনার অবতারণা করে নরেন্দ্রের বিশ্বাসটিকে পাকা করতেন। তাই বলছেন, জ্ঞানমার কি শ্রী নরেন্দ্র অত্যুচ্চ আধার, প্রমাণবিহীনে কিছু না করে শিকার। এটা তাই তারে মধ্যে মধ্যে শ্রীপ্রভু দেখান, নরদেহে পরমেশে বিশ্বাসে প্রমাণ, জলপানে আজি যাহা হইল সংঘটন, বেদ কেবল নরেন্দ্রের শিক্ষার কারণ, নরেন্দ্র নরেন্দ্র যদি প্রপূজ্য আমার, এখানে শ্রীপ্রভু প্রভু শ্রীপ্রভু প্রভু সৃষ্টির আধার, পূর্ণ ব্রহ্ম সনাতন বিশ্বের গোসাই, কতই নরেন্দ্র তার কাছে ঠাঁই ঠাঁই। এইটা বলছেন, সেই কারণে অবতারের প্রসঙ্গ এলেই তিনি হেসে উড়িয়ে দেন, তাই তাকে তাই মাঝে মাঝে তাঁরে তাঁরে শব্দটার অর্থ নরেন্দ্রনাথকে মাঝে মাঝে ঠাকুর দেখান। নরদেহে পরমেশ বিশ্বাসে প্রমাণ, এটা ভগবান যে মানুষের মধ্যে আসেন এটা বিশ্বাস করতে হয়, এটা যদি না বিশ্বাস করতে পারি তাহলে কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। জলপানে আজি যাহা হইল সংগঠন, বেদ কেবল নরেন্দ্রের শিক্ষার কারণ, জলপানে যে আজ ঘটনাটা তিনি ঘটালেন এটা যেন নরেন্দ্রের জন্য চিরস্থায়ী একটা শিক্ষা। বলছেন, নরেন্দ্র নরেন্দ্র যদি প্রপূজ্য আমার, পরপর দুটো নরেন্দ্র শব্দ ব্যবহার করা আছে, এটা আমাদের পুঁথির একটা বিশেষ বৈশিষ্ট্য, একই শব্দ দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করেছে। প্রথম নরেন্দ্রটা বিশেষ্য মানে নরেন্দ্রনাথ বোঝাচ্ছেন, দ্বিতীয়টা নরেন্দ্র মানে হচ্ছে নরদের ভেতরে যিনি শ্রেষ্ঠ, এই বিশেষণ অর্থে ব্যবহার। নরেন্দ্র নরেন্দ্র যদি প্রপূজ্য আমার, এখনই শ্রীপ্রভু প্রভু সৃষ্টির আধার, একটা শ্রীপ্রভু আর একটা প্রভু, এখানে শ্রীপ্রভু মানে এই যেখানে এই যে উদাহরণ হচ্ছে এখানে সে প্রভু প্রচার করছেন, তিনি যাবতীয় সৃষ্টির আধার, আমাদের প্রভু শ্রীরামকৃষ্ণ হলেন যাবতীয় সৃষ্টির আধার। পূর্ণ ব্রহ্ম সনাতন বিশ্বের গোসাই, নরেন্দ্র নরেন্দ্র কতই নরেন্দ্র তার আছে ঠাঁই ঠাঁই, স্বয়ং এই নরেন্দ্র এই বিশ্বের যিনি ত্রিতাপ ও আমাদের যে কষ্ট নিবারণের জন্য যিনি আছেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ বিশ্বের গোসাই, সারা বিশ্বের যিনি অধীশ্বর, কতই নরেন্দ্র তার আছে ঠাঁই ঠাঁই, তার পায়ের কাছে এইরকম কত কত নরেন্দ্র পড়েছে। ঠাঁই ঠাঁই শব্দটার মধ্যে অনেক অনেক এই অর্থে বোঝাতে চাইছেন। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, তারপর থেকে আমরা এগোবো, এখন শশধরের সঙ্গে ঠাকুরের কনভারসেশন শুরু হচ্ছে, সেই অর্থে বলছেন, পণ্ডিতে কহেন যদি পাণ্ডিত্যের সাথে, না থাকে বৈরাগ্য তবে কি ফল তাহাতে, শাস্ত্র ধর্ম বক্তৃতায় নহে কোনো হানি, আদেশ করেন যদি জগত জননী, মায়ের আজ্ঞায় কর্মে ব্রতি যেই জন, কে তাহারে পারে জয়ী হয় ত্রিভুবন, বাগবাগদিনীর কাছে তাহার কৃপায়, যদি কেহ অনুকনা কৃপা বল পায়, অগাধ ভাণ্ডার তার বলে ভরা হিয়া, হাজার ধীরেন্দ্র বৃন্দে কীটানু গনিয়া, মেঘাচ্ছন্ন ময়ীরেতে দীপ যেই খানে, কোটি কোটি কীট তথা বিনা আবাহনে, আদেশ অনুসারে কর্ম করে যেই জন,
শ্রোতার অভাব তার না হয় কখন, অগণ্য অগণ্য লোক আপনারা আসে, মহাত্মার আকর্ষণী শক্তির বিকাশে, ছুটে যথা লৌহ চূর্ণ নহে গণনায়, অটল অচল ভাবে চুম্বক যেথায়। তাই কই চাপরাশ আছে কি তোমার, মায়ের আদেশ শক্তি কর্মে অধিকার। ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, তুমি যে এত কিছু বলো, তোমার কি চাপরাশ আছে, তোমার কি অধিকার আছে, তুমি এই যে কথাগুলো বলো কি করে বলো? বলছেন, তুমি যে এগুলো বলছো সেই কথা যদি বলো তাতে কি তোমার চাপরাশ আছে? তার দিকে তাকিয়ে এই কথা তিনি বলছেন। এই ইয়েতে আছে আমাদের এই শ্রীরামকৃষ্ণ কথামৃতে তিনি বলছেন, তাই বলছি হেঁচি পেঁচি লোক লোক লেকচার দিলে কিছু হয় না, চাপরাশ থাকলে লোকে মানবে, ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না। যে লোকশিক্ষা দেবে তার খুব শক্তি থাকা চাই, তার খুব শক্তি চাই। কলকাতায় অনেক হনুমানপুরী আছে, তাদের সঙ্গে লড়তে হবে। এরা তো, অর্থাৎ যারা চারিদিকে সবাই বসে আছে, এরা হলো পট্টা। তিনি বলছেন এই কথাটার, ছোট্ট কথাটা কি সুন্দর করে বড় করে এখানে বলেছেন, পণ্ডিতে কহেন যদি পাণ্ডিত্যের সাথে, তোমার এই যে পাণ্ডিত্যের সাথে না থাকে বৈরাগ্য, তবে কি ফল তাহাতে। মানুষের ভেতরে যদি পাণ্ডিত্য থাকে অথচ তার ভেতরে যদি সামান্যতম বৈরাগ্য না থাকে, বিষয় বিরাগ ঈশ্বরে অনুরাগ এটি যদি না থাকে, তাহলে কি করে হবে? বলছেন, আরো বলিতেছেন ঠাকুর, বলছেন যখন প্রথম তোমার কথা শুনিলাম জিজ্ঞাসা করিলাম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত না বিবেক বৈরাগ্য আছে, যে পণ্ডিতের বিবেক নয় সে পণ্ডিতই নয়। যদি আদেশ থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই, আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না। বাগবাদিনীর কাছ থেকে একটি যদি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচো হয়ে যায়। বলছেন, আদেশ করেন যদি জগত জননী, শাস্ত্র ধর্ম বক্তৃতায় নহে কোনো হানি। জগৎ জননী যদি তোমায় আদেশ করে থাকেন, তাহলে তুমি যদি বক্তৃতা দাও তাতে কোনো হানি নেই। মায়ের আজ্ঞায় কর্ম ব্রতি যেই জন, কে তাহারে পারে জয়ী হয় ত্রিভুবন। বলছেন, মায়ের আজ্ঞায় যে ব্রতি হয় তাকে হারানো কঠিন, তা সেই ত্রিভুবন, সে ত্রিভুবন জয়ী হয়ে থাকে, তাকে হারানো কোনোভাবেই সম্ভব নয়। অগাধ ভাণ্ডার তার, কেন সে হারে না? কারণ অগাধ ভাণ্ডার তার বলে ভরা হিয়া হারায় ধীরেন্দ্র বৃন্দে কীটানুগণিয়ে। তার দুটি গুণ থাকে, অগাধ পাণ্ডিত্য, পাণ্ডিত্যে সে যে ভাণ্ডার সেটি যেন জগন্মাতা উন্মুক্ত করে দেন। মা যেরকম, ঠাকুর যেরকম বলছেন মা রাস ঠেলে দিচ্ছেন, রাস ঠেলে দেওয়া কি না, ওই যে দেশে যখন ওই চাল কুড়ানো হয়, চালকে কাটা হয়, সেই সময় চাল কোটার পরে যে ফাঁকা হয়ে যায় তখন আবার সেখানে নতুন করে ধান দিয়ে দেওয়া হয়, এই যে কোনো অবস্থাতেই খালি হবে না। তাই বলছেন যে অগাধ ভাণ্ডার তার বলে ভরা হিয়া, এখন যার ভাণ্ডার পূর্ণ হয়ে আছে তার তো হৃদয় পরিপূর্ণ হবে, ভর্তি হবে। এখন আপনি প্রত্যেকটা কাজের জন্য ইফতার কাছে হাত পাচ্ছেন, যদি আপনাকে কাউকে কারুর কাছে হাত না পাততে হয়, আপনি যদি নিজের শক্তিতে শক্তিমান হয়ে থাকেন, তাহলে দেখবেন আপনার কখনো কোনো অবস্থাতে আপনাকে কিছুভাবে কোনো কিছু করতে হবে না, আপনি নিজের জোরে নিজের শক্তিতে এগিয়ে যেতে পারবেন। এই কারণে যে আমাদের দেশে বলা হয় না, মেয়েদের চটপট বিয়ে না দিয়ে তাদেরকে একটু লেখাপড়া শেখাও, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, যেন কারুর মুখাপেক্ষী হয়ে থাকতে পারে, হয় না? বলছেন, হারায় ধীরেন্দ্র বৃন্দে কীটানুগণিয়া, আমি যদি পণ্ডিত প্রবর হই, পণ্ডিত শক্তিশালী, পাণ্ডিত্যে আমি পূর্ণ হই, তাহলে যারা পণ্ডিতরা আছে তাদেরকে আমাদের ভয় লাগবে না। সাধারণত আমরা পণ্ডিত মশাই, পণ্ডিত মানুষ দেখলেই ভীত হয়ে যাই, সন্ত্রস্ত, যে মা কি বলবো, এ মা আমার কথার কি অর্থ ধরবে, এরকম নানা ধরনের কিছু হতে থাকে। কিন্তু যখন আমি নিজে শক্তিশালী হই, তখন আর কখনো এই সব জিনিস আমার ভেতরে আসে না, এই ভয় আমার ভেতরে কখনো হয় না। বলছেন, মেঘাচ্ছন্ন ময়ূরেতে দীপ যেইখানে, কোটি কোটি কীট তথা বিনা আবাহনে, আদেশ অনুসারে কর্ম করে যেই জন, শ্রোতার অভাব তার না হয় কখন। যখন অন্ধকারের মধ্যে একটি দীপ প্রজ্বলিত হয়, যেরকম ঝাঁকে ঝাঁকে
সেখানে পোকারা এসে পৌঁছয়, ঠিক সেই রকম আলো দেখতে পেলে যেরকম পৌঁছয়, ঠিক সেই রকম আমাদের মধ্যে যদি ঈশ্বরের দীপ প্রজ্বলিত হয়, ভগবানের দীপ প্রজ্বলিত হয়, তাহলে কোটি কোটি মানুষ এসে উপস্থিত হবেন এবং কোটি কোটি মানুষ উপস্থিত হবেন, কিন্তু আমাদের কখনো শ্রোতার অভাব হবে না। বলছেন, অগণ্য অগণ্য লোকে আপনারা আসে মহাত্মার আকর্ষণী শক্তির বিকাশে, ছুটে যাতা লৌহ চূর্ণ নহে গণনায়, অটল অচলভাবে চুম্বক জেথায়। বলছেন কিরকম রাশি রাশি মানুষ আসতে থাকবে, কেন আসছে, কি জন্য আসছে বোঝা যাবে না, কিন্তু মানুষজনে রাশি রাশি মানুষ আসতে থাকবে এবং তারা কোনোভাবে তারা কিছুতেই এই ভাবের মধ্যে এই ভাব থেকে বেরিয়ে যেতে পারবেন না। বলছেন একটা জায়গায় চুম্বক রাখা আছে, বেশ খানিকটা দূরে লোহার খণ্ড রাখা আছে, চুম্বকের শক্তি যত তীব্র হবে লৌহ খণ্ড তত তীব্র বেগে তার কাছে চলে আসবে, ঠিক সেই রকম। তাই কই চাপরাস আছে কি তোমায়, মায়ের আদেশ শক্তি কর্মে অধিকার, তুমি কি চাপরাস পেয়েছ, চাপরাস পাওয়া খুব দরকার। ত্রস ত্রস্ত চিত শশধর শুনিয়া শ্রীবাণী, আদেশ কিছুই নাই কহিলেন তিনি, তিনি বললেন আদেশ আমি কিচ্ছু পাইনি। তাই বলছেন কেন দরকার আছে, বলছেন পণ্ডিত বলছেন না আদেশ তেমন কিছু তো পাইনি, বলছেন না আদেশ তেমন কিছু তো পাইনি। গৃহস্বামী তিনি বলছেন আদেশ পান নাই বটে, তবে কর্তব্য বোধে, তবে কর্তব্য বোধে তিনি লেকচার দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আদেশ পাই নাই তার পায় নাই তার লেকচারে কি হবে। এরপরে বলছেন বরিশালের বাড়ি একজন সদরওয়ালা বলেছিল, মহাশয় আপনি প্রচার করতে আরম্ভ করুন, তাহলে আমিও কোমর বাঁধি। আমি বললাম ওগো একটা গল্প শোনো, ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, যত লোক তার পাড়ে বাহ্য করত, সকালবেলা যারা পুকুরে আসতো গালাগালে তাদের ভূত ছাড়িয়ে দিত, কিন্তু গালাগালে কোনো কাজ হতো না, আবার তারপর দিন সকালে পাড়ে বাহ্য করেছে লোকে দেখতো। কিছুদিন পরে কোম্পানির একজন চাপরাশি পুকুরের কাছে একটা হুকুম মেরে দিল, কি আশ্চর্য একেবারে বাহ্য বন্ধ হয়ে গেল। তাই বলছি হিঁজি পেঁজি লোক লেকচার দিলে কিছু হয় না, চাপরাস থাকলে তবে লোক মানবে, ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না, তাই লোকশিক্ষা দেবে তার খুব শক্তি চাই। এটা হচ্ছে কথা যে লোকশিক্ষা দেবে তার খুব শক্তি চাই, সেও সাধন ভজনশীল অধ্যয়নশীল না হলে তার দ্বারা কখনোই কোনো অবস্থাতেই লোকশিক্ষা দেওয়া সম্ভব হয় না, এটা হয় না। এবারের দুর্গাপূজার এই পূজা সংখ্যায় উদ্বোধন পত্রিকায় পূজনীয় স্বামী চেতনানন্দজির একটা ভারী সুন্দর নিবন্ধ আছে, আপনারা পারলে পড়বেন। সেখানে তিনি জিজ্ঞাসা এই যে আমরা বক্তৃতা দিয়ে বেড়াই চাপরাস আছে কিনা, চাপরাস ছাড়াই যে বলে বেড়াচ্ছি এতে আমাদের কথার কোনো শক্তি আছে কিনা, সেই বিষয়ে তিনি একটি ভারী সুন্দর একটি নিবন্ধ লিখেছেন। সেই নিবন্ধে তিনি বলছেন যে এই চাপরাস এই যে আমরা যে পাই, আমরা যে বক্তৃতা করি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অবহিত করা। শক্তিটা কোথা থেকে আসে, শক্তিটা বলছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন, শ্রী স্বামী বিবেকানন্দ বলেছেন শ্রীরামকৃষ্ণ হলেন সংঘ শক্তি, সংঘরূপে শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন। যখন সংঘ আপনাকে আদেশ করছে তুমি লেকচার দাও বা তুমি বলো তুমি ওখানে যাও সেখানে যাও, সংঘ শক্তি সংঘের পেছন দিক দিয়ে আদতে এটা শ্রীরামকৃষ্ণের আদেশ, এবং সেই কারণেই শ্রীরামকৃষ্ণের আদেশানুসারে যখন বলছেন তখন সে মানুষের এই চাপরাস আছে। এই যে চাপরাস আছে কিনা ভগবান আমাদের এসে বলছেন না, কিন্তু যার প্রতি সংঘ বলছে তুমি এই কাজটি করো, সংঘের আদেশের সংঘের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের আদেশ সংঘের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। ত্রস্তচিত শশধর, শশধর এসব শুনে একবারে ত্রস্তচিত হয়ে গেছেন, বলছেন না আদেশ কিছুই নাই করিলেন তিনি, আমি কোনো আদেশ কিছু পাই নাই। ঠাকুর বলছেন প্রভু বলিলেন তবে কর্মে কি বা ফল, যদি না মায়ের কাছে পাইয়াছ বল, দেখো দেখো হো গৌরাঙ্গ দেব নিজে অবতার, জীবে শিখে দিতে শিক্তি কতই তাহার, যে কর্ম করিলা জন্ম লয়ে নদীয়ার, এখন কি আছে তার সব লোপ প্রায়, আদেশ অপ্রাপ্ত যিনি অন্তরে দুর্বল, তাহার কর্মের বল কি হইবে ফল, কর্তব্য কহিতে তবে প্রভু ভগবান আবেশে বিভোর হয়ে ধরিলেন গান। দুটি জিনিস আছে,
এক হচ্ছে প্রচণ্ড জ্ঞান দরকার, আর দুই হচ্ছে সেই জ্ঞানের বিকাশ দরকার, কারণ সাধনা দরকার। সাধন এবং জ্ঞান এই দুটির যদি একসঙ্গে মিলন না হয় তাহলে সে কথা কখনো শব্দ হিসেবে প্রকাশিত হয় না। আপনি যখনই কিছু বলতে যাবেন সেইটাকে যদি আপনি দিনের পর দিন অনুচিন্তা না করেন, সেটাকে দিনের পর দিন যদি না ভাবেন, সেটা যদি আপনার অন্তরের অন্তঃস্থলী থেকে অনুভব না হয় তাহলে কখনোই কোনো শব্দ প্রকাশিত হবে না। তাই বলছেন যে মায়ের কাছে যদি বল শক্তি না পেয়ে থাকো কিসের বলে তুমি করবে? শুধুমাত্র তা নহে, কর্তব্য কহিতে তবে প্রভু ভগবান আবেশে বিভোর হয়ে ধরিলেন গান। এবার তাকে উপদেশ চলে ঠাকুর একটি গান গাইলেন। গানটা কি? ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। খুঁজ 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 হৃদয়ে মাঝে, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন, দ্বীপ 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 জ্ঞানের বাতি হৃদয়ে চলছে সর্বক্ষণ। ড্যাং 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 ডাঙায় ডিঙি চালায় বলে সে কঞ্জন, কবির বলে শুন 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 ভাব গুরুর শ্রীচরণ। বলছেন উপরে উপরে কখনো আমাদের ভাসলে হবে না, এক নম্বর। তাই বলছেন ডুব 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 রূপসাগরে আমার মন, সেই রূপসাগরের অতল তলে আমার সেই মনটি আছে, তাকে খুঁজতে হলে পাতল তল তলা তল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। সেই মনটিকে নিয়ে আমি যদি সেই গভীরে খুঁজি, সেই সমুদ্রের আমার হৃদয়ের গভীরে যদি আমি ডুব দিই, তবে আমার মনের ভেতরে যে মণিমাণিক্য সাধন সাগরের ভেতরে যদি ডুব দিই, আমার হৃদয়ের মধ্যে যে মণিমাণিক্য আছে সেগুলো একটি একটি করে প্রকাশিত হবে। বলছেন খুঁজ খুঁজ খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন, দ্বীপ 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 জ্ঞানের বাতি হৃদয়ে চলবে সর্বক্ষণ। আমরা আমাদের হৃদয়ে যদি ঈশ্বরকে খুঁজে খুঁজি তাহলে আমাদের অবশ্যই হৃদয়কে খুঁজে পাবো। একটা ছোট্ট স্মৃতি কথা আছে, লক্ষ্মী দিদি তখন ছোট ছেলে মানুষ। একদিন তিনি দুপুরবেলা ঠাকুর বিশ্রাম করছেন, লক্ষ্মী দিদি শ্রীকৃষ্ণের খোঁজে বেরিয়ে পড়লেন। কামার পুকুর থেকে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে অন্য গ্রামে গিয়ে খোঁজবার চেষ্টা করলেন। সেই অদ্ভুত সেই বৃক্ষ যার তলায় সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, সেইটি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়লেন। তারপরে যখন খুঁজে পেলেন না তিনি ফিরে এলেন, ঠাকুর তখন বিশ্রাম থেকে উঠে পড়েছেন। ঠাকুর তার পায়ের দিকে তাকিয়ে যে পায়ের যে ধুলো সেই ধুলোটা দেখেই তিনি মনে করেছেন যে তিনি কোথাও গিয়েছেন। বলছেন কোথায় গিয়েছিলি? বলছেন তাকে খুঁজতে গিয়েছিলুম। বলছেন ওরকমভাবে আলাদা করে খোঁজা যায় না, আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে সেই বৃন্দাবন লুকিয়ে আছে, আমরা যদি খুঁজি তাকে তাহলে সেখানেই পাবো। আমরা আমাদের হৃদয়ের ভেতরে কখনো খুঁজি না বাইরে। হৃদয়ের মাঝে বৃন্দাবন মানে এমন একটি অবস্থা আছে যেখানে সশক্তি ভগবান লীলা করছেন এবং সেই লীলা অনুধ্যান করছেন। গোপিনীরা যেরকম ভগবানের লীলাকে আস্বাদন করছেন, ঠিক সেই রকম আমারই ভেতরে ঈশ্বর তার ঈশ্বরী শক্তি এবং সেই তাদের যে যুগ্ম লীলা সেটা যারা আস্বাদন করছেন তাদেরকে আমি দেখতে পাব। দ্বীপ 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 জ্ঞানের বাতি হৃদয়ে জ্বলবে সর্বক্ষণ। যখন আমরা এরকম অনুভব করতে পারবো তখন সেই জ্ঞানের আলো সেটি আমার হৃদয়ের ভেতরে আলোকিত হয়ে থাকবে সব সময়। ড্যাং 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 ডাঙায় ডিঙি চালায় আবার সে কোনজন। ডিঙি ডাঙাতে চলতে পারে না, কিন্তু যারা বিশ্বাসের ভরসায় চলে তারা ডাঙাতেও ডিঙি চালায়। আপনারা দেখেছেন কি না জানি না, আমরা যারা এই সমুদ্রে ধারে থাকি আমরা এই জিনিসটা মাঝে সাঝেই দেখি। মোহনাতে যখন ভাটা পড়ে যায় তখন নৌকাগুলোকে তো নদীতে নিয়ে আসতে হবে, অথচ ডাঙাতে বেশ অনেকখানি ভাটা পড়ে গেছে। মাঝিরা কি করেন, নৌকার মধ্যে বসে যেখানটা বেশ স্লিপারি জায়গা আছে সেখান থেকে বসে একজন ঠেলা দেয়, আর নৌকার উপর একজন বসে সেই ঠেলাতে এগিয়ে যায়। এখন এঁটেল মাটি তো পিছলে সেই নৌকা এটাকে ডাঙাতেই সেটা চলতে থাকে, এবং সেটা যখন সেই ডাঙায় চলতে থাকে চলতে চলতে একটা সময় সে এসে নদীতে পড়ে যায়। ঠিক সেই রকম এই বিশ্বাস করে আমি যদি ডাঙায়তে ডিঙি চালাই তাহলে অবশ্যই ঈশ্বরীয় সাগরে আমি পৌঁছে যাব, এইটা যদি বিশ্বাস না থাকে তাহলে আমি কখনোই সেই একমাত্র সেই বিশ্বাসী মানুষ একমাত্র ডাঙায় ডিঙি চালাতে পারে। বলছেন কবির বলে শুন 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 ভাব গুরুর শ্রীচরণ, শ্রী ভগবানের শ্রী পাদপদ্ম আমরা যেন স্মরণ করতে পারি। পুঁথিকার লিখছেন ডুবিতে না করো ভয় কহি বারে বারে,
সচ্চিত আনন্দ রূপ অমৃত সাগরে, ডুবিলে যেমন জলে মরণ নিশ্চয়, এখানে সেরূপ নাই প্রাণনাশ ভয়। যত পারো তত ডুব দেখো তলাতল, পাইবে রতন ধন পরম সম্বল। অতুল আনন্দ পরে দেখা তার সনে, হইবে বাসনা পূর্ণ কথোপকথনে। আজ্ঞা দে সহে যদি ইচ্ছায় তাহার, তখন বলিতে তত্ত্ব পাবে অধিকার। বলছেন তিনি উপদেশ করছেন, বলছেন ডুবতে ভয় পাবে না, ডুবিতে না করো ভয়। কহি বারে বারে, বারবার বলছি, সাধনার সাগরে ডুববার জন্য এতটুকু ভীত হবে না। সচ্চিত আনন্দ রূপ অমৃত সাগরে, তাতে ডুববার জন্য এতটুকু ভাববে না। ডুবিলে যেমন জলে মরণ নিশ্চয়, এখানে সেরূপ নাই প্রাণ নাশ ভয়। স্বামীজিকে বলছেন না, তুই ওখানে ডুব দিবি না কেন অমৃত সাগরের ভান্ডার? বলছে আমি খুলির মাঝখানে বসে একটু একটু করে সে অমৃত পান করব। তিনি বলছেন এই অমৃত এর ভেতরে যদি আমরা ডুবেও যাই, তবু আমাদের প্রাণ নাশ হবে না, আমরা নতুন করে। তাই বলছেন যত পারো তত ডুব দেখালো তলাতল, পাইবে রতন ধন পরম সম্বল। যত সেই ঈশ্বরীয় সাগরের ভেতরে আমরা ডুবে যাব, যত গভীরে যাব, যেমন সাগরের নিচে সেই ইয়ে থাকে, নানা ধনরাশি থাকে, ঠিক সেই রকম এই ঈশ্বরীয় সাগরে ডুবলে নানা সাধন ধন পাবে। তখন কিরকম হবে? অতুল আনন্দ পাবে, অতুল আনন্দ পরে দেখা তার সনে, হইবে বাসনা পূর্ণ কথোপকথনে। তারপরে তার সঙ্গে যখন দেখা হবে ভীষণ আনন্দ হবে। অতুল বলছেন যে আনন্দের কোনো তুলনা নেই। অতুল আনন্দ পাবে দেখা তার সনে, হইবে বাসনা পূর্ণ কথোপকথনে। যে মানুষকে আমরা খুব ভালোবাসি, ধরুন আপনি ভাবছেন দেশের রাষ্ট্রপতি তাকে আপনি খুব শ্রদ্ধা করেন, আপনার বাড়ির সামনে আসবেন কোনো একটা অনুষ্ঠানে, আপনি বারান্দায় দাঁড়িয়ে আছেন, কারণ সিকিউরিটি যেতে দেবে না, আপনি দাঁড়িয়ে আছেন, দ্রৌপদী মুর্মু হেঁটে হেঁটে আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, আপনি হাঁ করে দাঁড়িয়ে দেখছেন, তাকে দেখে আপনার খুব আনন্দ হচ্ছে। এমন সময় তিনি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লেন, ঘাড় ঘুরিয়ে আপনার দিকে তাকালেন, এমনি এমনি করে আপনাকে ডাকলেন, আর ডেকে আপনি সঙ্গে সঙ্গে নিচে এলেন, তার সঙ্গে যখন কথা বলছেন তখন আপনার ভীষণ আনন্দ হচ্ছে, একটা দুটি কথা কিন্তু তাতেই খুব আনন্দ। বলছেন ভগবানের সঙ্গে যখন দেখা হবে, তখন যখন কথা হবে, তখন ভীষণ আনন্দ হবে। তারপর তিনি যখন হাতে আমার হাতে একটা মোহর দিয়ে দেবেন, আজ্ঞা দেশ হয় যদি ইচ্ছায় তাহার, তখন বলিতে তত্ত্ব পাবে অধিকার। তখন যখন তিনি পারফেক্ট টনি দেবেন, না এবার তুমি বলবে, এই শক্তি তিনি আমাকে দিলেন, একটা সেই মোহর দিয়ে দিলেন আমাকে, যাও তুমি এখন থেকে গিয়ে প্রচার করো, তখন জানতে হবে আমি প্রচার করবার অধিকারী। পুথিকার বলছেন, এত বলি কহিলেন প্রভু দেব রায়, চিদানন্দে যাইবার ত্রিবিধ উপায়। বলছেন জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ আর, এ যুগে প্রথমোদয় কঠিন ব্যাপার, সাধিতে দুর্বল জীবে না হয় ক্ষমতা, নারদীয় ভক্তিযোগ কলিকালে প্রথা। বলছেন এবার ভগবানকে পাবার ত্রিবিধ উপায়ের কথা বলছেন, জ্ঞানযোগ কর্মযোগ আর ভক্তিযোগ, ঈশ্বরকে পাওয়ারই তিনটি উপায়। এ যুগে প্রথমোদয় কঠিন ব্যাপার, জ্ঞানযোগ এবং কর্মযোগ ধরে সাধন করাটা কঠিন, তাই ভক্তিযোগ করে আমাদের কি করতে হবে, নারদীয় ভক্তি অবলম্বন করতে হবে। আগের দিন আমরা বলছিলাম, ঠাকুর বলেছিলেন নারদীয় ভক্তি তিনটে বিভাগ, একটা হচ্ছে সেবা ভক্তি, দুই হচ্ছে আরাধনা, আর তিন হচ্ছে গুণানুকীর্তন। দেবতার সেবা করা, তাকে আরাধনা করা, তার পূজা করা এবং তার গুণের কথা নিয়ত বলে যাওয়া। তাই বলছেন এই তিনটে জিনিসের মধ্যে, সাধিতে দুর্বল জীবে না হয় ক্ষমতা, নারদীয় ভক্তিযোগ কলিকালে প্রথা। এই প্রথম দুটি জ্ঞানযোগ এবং কর্মযোগে মানুষ পেরে ওঠে না, সে যেটা পারে সেটা হচ্ছে ভক্তি, ভালোবাসার সঙ্গে কাজ করতে। পুথিকার লিখছেন, ঝুরি কর শশধর করে নিবেদন, কতদূর কতদূর শ্রীপ্রভুর তীর্থ পর্যটন, প্রবেশিয়া পণ্ডিতের হৃদয় মাঝারে, প্রভু বলিলেন গিয়াছিনু কিছু দূরে, কিন্তু হৃদে ভক্তি বিনা তীর্থ পর্যটন, সকল বিফল হয় বৃথা পণ্ডশ্রম, দেখি যেমনি চিক চিল শুকনি অতি অতি উচ্চে উড়ে, পাতিয়া নয়নদয় সতত ভাগারে, তেমনি আসক্ত চিত কামিনী কাঞ্চনে, কি করিবে তি চারিধাম তীর্থ পর্যটনে, ঘরে আমি কাশীধামে আশ্চর্য ব্যাপার, দেখিলাম গাছ ঘাস যত তথাকার, আকার বরণী গুণ সেই এক জাতি,
এখানেতে যেই মত সেখানেতে মতি, মন যেথা তথা তুমি বুঝাহ বারতা, এখানে যাহার আছে তার আছে সেথা, যখন তখন তত্ত্ব বুঝিবার নয়, উপলব্ধি হয় যবে সাপেক্ষ সময়, হৃদয় ধৈর্য ধর হইবে থাকিতে, উতলাচিত নয় উন্নতির পথে, ত্রিবিধ ডাক্তার আছে শুন বিবরণ, অধম মধ্যম আর কেহ বা উত্তম, অধম শ্রেণীর যিনি নাড়ি পরীক্ষিয়ে ঔষধ লিখিয়া দেন রোগীর লাগিয়ে, ঔষধে অরুচি রোগী খায় না চাহিতে, নাহি চেষ্ট ডাক্তারের রোগী যাহা যাতে খায়, সেই মত শিক্ষাদাতা ধর্মের বাজারে, কাজে কি লক্ষ্য কাজে কি হইলে লক্ষ্য অধম না করে। প্রভুকে শশধর জিজ্ঞাসা করছেন, আপনি কত দূর অব্দি বেড়াতে গিয়েছেন, কোথায় কোথায় কোন কোন তীর্থ গিয়েছেন? ঠাকুর বললেন, কিছু কিছু গিয়েছি, কিন্তু আমার কিরকম যেন মনে হয়েছে জানো তো, যে এই যে হৃদয় ভক্তি বিনা তীর্থ পর্যটন সকল বিফল হয়, বৃথা পণ্ডশ্রম। যদি আমাদের হৃদয়েতে ভক্তি না থাকে, আমাদের হৃদয়ে যদি ভালোবাসা না থাকে, ঈশ্বরের স্থান গিয়ে আমাদের কোনো লাভ হয় না। কারণ আমাদের তো তখন শুধু ঘুরে বেড়ানোটাই কাজ হয়, আমরা কিছুতেই আর কাউকে খুঁজে পাই না। তাই ঈশ্বরের সঙ্গে আমি সংযোগ স্থাপন করতে পারি না, কিছুতেই ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি না। তাই তিনি বলছেন যে আমি অনেক দূর গিয়েছি কিন্তু সেরকম হয় না। বলছেন ভগবানের সঙ্গে ভগবানের তীর্থযাত্রায় ভগবত উপস্থিতিটা খুব জরুরি। যে দেবতাকে দর্শন করতে যাচ্ছেন সে দেবতা সম্পর্কে আমার জানা খুব জরুরি, তার প্রতি যেন ভক্তি থাকে, তার প্রতি ভালোবাসা থাকে, এবং যে বিগ্রহ দর্শন করতে যে সেই বিগ্রহের প্রতি যেন আমার পূর্ণ বিশ্বাস থাকে, ইনি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণের জীবন্ত জাগ্রত বিগ্রহ। তা যদি না হয় তাহলে কিরকম হয়? দেখি নিম্নে চিল শুকনি অতি উচ্চে উড়ে, পাতিয়া নয়ন দয়ে সতত ভাগারে, তেমনি আসক্ত চিত কামিনী কাঞ্চনে, কি করিবে চারিধাম তীর্থ পর্যটনে। বলছে আমি চিল শকুন অনেক দেখি, তারা অনেক উঁচুতে ওঠে কিন্তু তাদের চোখ থাকে ভাগাড়ে, ভাগাড়ের আগে তারা কিচ্ছু দেখতে পায় না। ঠিক সেই রকম আমাদের হৃদয়ে যদি কামিনী কাঞ্চনের আসক্তি থেকে যায়, আমরা যেখানেই যাব সেখানেই সেইটি খুঁজে বেড়াবো। এই কারণে দেখবেন কাশীতে গিয়ে আমরা ওই একদিনই কোনো রকমে টেনে হিঁচড়ে দর্শন করি, তারপরে 50 বার একে তাকে মোবাইল ফোনে ফোন করে জানাই, 2-4টে ছবিও মোবাইলে তুলে নিয়ে আসি, তারপরে ভগবানের সামনে দাঁড়িয়ে সে ছবিও তুলি। আমরা এখানে দেখি আমাদের আসেন সেই দেবতাকে দর্শন করেননি একজন, প্রায় সে 65-এর মহিলা হবেন, আমাদের শুধু মহিলা কেন তার স্বামীও বটে, তার আরও বেশি বয়স। এখানে প্রচুর ফুল ফুটেছে শীতকালে, প্রচুর ফুল ফোটে, তারা শুয়ে পড়েছেন এমনি করে, সেই যে আমাদের যে বিগ্রহ আছে না সে আধশোয়া মতো সেই রকম। আমি চুপচাপ অফিস থেকে বসে বসে দেখছি যে তারা দুজনে প্রথমে গিন্নি শুয়েছেন, তার পেছনে কর্তা, সামনে সেই গাঁদার বাগান, আর পেছনে গোলাপ ফুল ফুটে আছে। আমি বেরিয়ে গিয়ে বললাম, এখনই কি শুয়ে শুয়ে ফুলের ছবি তোলার সময় আছে? সে বয়স আপনারা পেরিয়ে আছেন, উঠে পড়ুন, বাচ্চারা দেখলে সব কি ভাববেন। এ হচ্ছে অবস্থা আমাদের, আমরা তীর্থ দর্শন করতেছি, কপিল মুনির মন্দির দর্শন করতেছি, কিন্তু চিত্তে আমাদের কামিনী কাঞ্চনের কষ্ট। তাই বলে যবে আমি কাশীধামে, আশ্চর্য ব্যাপার, দেখিলাম ঘাস গাছ তথা যত তথাকার, আকার বরণে গুণ সেই এক জাতি, এখানে যেই মতো সেখানে তেমতি, মনে যেথা তথা তুমি বুঝাক বার্তা, এখানে যাহার আছে তার আছে সেতা। কাশী গিয়ে দেখলাম সেখানে যেমন ঘাস ফুল যা কিছু আছে, আমার এখানেও ঠিক সেরকম একই রকম ঘাস ফুল সব ফুটে আছে। তার থেকে মনে প্রত্যয় হলো যে যদি আমি এখানে ঈশ্বরকে, আমি আমার নিজের ঘরে বসে ঈশ্বর চিন্তা করতে পারি, তাহলে ওই ওখানে দর্শন করলেও যে আনন্দ পাবো সেই একই জিনিস এখানে পাবো। বলছেন যখন তখন তত্ত্ব বুঝিবার নয়, উপলব্ধি হয় যবে সাপেক্ষ সময়, হৃদয় ধৈর্য ধরি হইবে থাকিতে, উতলা উচিত নয় উন্নতির পথে। বলছেন এই যে তত্ত্ব, যেটা আমরা ঈশ্বরীয় তত্ত্ব, এটা কিন্তু চট করে এরকম করে উঙ্গলি টিপলেই কিন্তু পাওয়া যায় না, সাধন ভজন করতে হয়। কেউ কেউ আমাকে প্রশ্ন করেছিলেন, আগের দিনই একজন প্রশ্ন করেছিলেন যে একটা উপায় বলুন খুব সহজে মনকে স্থির করতে পারা যায়। তিনি দীক্ষিত, উপায় তো জানাই আছে, যদি মন দিয়ে খুব ভালো করে ঈশ্বরের নাম করতে পারি।
ঈশ্বরকে চিন্তা করতে পারি এক মনে, মন মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে। দেখবেন ভালো গান শুনতে শুনতে, আমার মনে আছে একদিন খুব একটা খুব অস্থির অবস্থায় এসে পৌঁছেছি অফিসে, আর কোথাও দূরে সে পুরনো দিনের গান বাজে, আধা হে চন্দ্রমা রাত আধি, রেহে না যায় তেরি মেরি ভাত আদি। এই ভি শান্তারামের কোনো একটা ছবি, সেইখানে আমরা ছেলেবেলায় দেখেছিলাম, সেইখানে এই গানটি হয়েছিল, লাউড স্পিকারে বাজছে, এত সুন্দর তার সুরের বিন্যাস, চোখ বন্ধ করে শুনতে শুনতে ধীরে 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 মনটা শান্ত হয়ে গেল। ঠিক সেই রকম এটা সময়ের ব্যাপার, সাধন ভজন করতে 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 আমরা একটা অবস্থায় পৌঁছব যেখানে সামান্যতম বাইরের কোনো রকম একটা টোকনাতেও আমাদের মন এপাশ ওপাশ যাবে না। তাই বলছেন উতলা উচিত নয় উন্নতির পথে, উন্নতির পথে উচিত নয়। বলছেন আমাদের তিন ধরনের ডাক্তার আছে, প্রথম ধরনের বর্ণনা করছেন, বলছেন তিন ধরনের হচ্ছে অধম, মধ্যম আর উত্তম। অধম কি? নাড়ি পরীক্ষা করে, ওষুধ লিখে দেয়, রোগী ওষুধ খেলো কি খেলো না সে ফিরেও তাকায় না। ঠিক সেই রকম প্রথম ধরনের শিক্ষাদাতা আছে ধর্মের বাজারে, কাজ কি হইল লক্ষ্য অধমে না করে, সে কাজ হলো কি হলো না এ নিয়ে তার কোনো রকম মাথা ব্যথা নেই, কোনো রকম মাথা ব্যথা নেই, সে তার কাজ হচ্ছে বলে যাওয়া, সে বলে যায়। দ্বিতীয় রকম রোগীর মধ্যম করে, রোগীকে মধ্যম করে বহু অনুনয়, যাহাতে ঔষধ তার উদরস্থ হয়, শিক্ষাদাতা দ্বিতীয় শ্রেণীর এক রকম, অধমে অপেক্ষা করে কর্তব্যে যতন। আরেক ধরনের ইয়ে আছেন, আরেক ধরনের সেই আছেন ডাক্তার আছেন, তারা কি করেন না, তারা রোগীকে বলতে থাকেন দেখো এটা বোধহয় ঠিক হচ্ছে না, তুমি মাঝে মাঝে ওষুধ খেয়ে, ওষুধ না খেলে তুমি কি করে ভালো হবে। ঠিক সেই রকম আরেক ধরনের শিক্ষাদাতা আছে, যিনি শুধুমাত্র উপায়টি বলেন না, বারবার করে অনুরোধ করেন তাকে সেই পথে যাবার জন্য। আরেক রকম আছেন, বলছেন অত্যুচ্চ শ্রেণীর যিনি উত্তম আখ্যায়, বিফল যদ্যপি হয় সকল উপায়, ছন্নমতি রোগীকে না করি পরিহার, প্রয়োগ করেন বল যথাসাধ্য তার, বুকে দিয়া হাট যাক হাঁটু যাক ধরিয়াছি বুক, উচিত ঔষধ দেন ঢুকাইয়া মুখে, সেই মতো শিক্ষাদাতা উচ্চতম যারা, যদ্যপি দেখেন করে রতিমতি হারা, কথায় না দেন কান চলে নিজ মতে, সবলে ফিরিয়ে দেন ঈশ্বরের পথে। এই যে আমরা যারা যারা ঈশ্বরের যদি আদেশ না পেয়ে থাকি সেই মানুষের কিরকম হয়, সেই বলতে গিয়ে বলছেন যে ঈশ্বরের আদেশ যে পেয়েছেন তিনি হলেন উত্তম বৈদ্যের মতো। উত্তম বৈদ্য কি করে, যখন দেখেন যে রোগী কোনো রকম কোনো কিছু খাওয়া দাওয়া করছেন না, তিনি তখন কি করেন, তিনি সেই রোগীর বুকের ওপর হাঁটু ঝাঁক দিয়ে বসে পড়েন, তারপরে মুখটাকে হাঁ করে, জোর করে হাঁ করে তার মুখের মধ্যে ওষুধটা ফেলে দেন এবং মুখটাকে চেপে ধরে থাকেন যাতে ওষুধটা তার গলায় যায়। ঠিক সেই রকম যদি আমার ভিতরে শক্তি না থাকে, আমি যদি সেই উত্তম বৈদ্য না হতে পারি, আমি হাত ধরে তাকে কিছুতেই বদল করিয়ে দিতে পারি না। এই স্থলে শশধর তর্ক চূড়ামণি, জিজ্ঞাসিলা প্রভু দেবে জুড়ি দুই পানি, এমন শিক্ষক যদি রহে বর্তমানে, সময় সাপেক্ষ কাজ কহিলেন কেনে, উত্তরে করিলা তবে প্রভু গুণমণি, সময় সাপেক্ষ কথা অতি সত্য মানি, শিক্ষকের শিরোমণি আছে হেন বটে, ঔষধ রোগীর যদি নাহি ঢুকে পেটে, ভিষক উপায়ে তবে ভাবে নিজ মনে, উপযুক্ত পাত্র হেতু ঔষধ সেবনে, বিশেষিয়া এইখানে প্রভু দেবে কন, যাহা সে মম পাশে শিক্ষার কারণ, সর্বাগ্রে জিজ্ঞাসা করি কথা অবস্থার, কর্তৃপক্ষ সাপেক্ষে কে আছে তাহার, নিরাশ্রয় ঋণগ্রস্ত রহে যেই জন, কখনো না হয় তার ভগবানে মন, আজি সমাপন কথা পণ্ডিতের সাথে, পরে কি হইল কথা কহিব পশ্চাতে। তখন শশধর তর্ক চূড়ামণি তাকে হাত জোর করে জিজ্ঞাসা করলেন যদি এরকম শিক্ষক বর্তমানে থাকে তাহলে আপনি কেন বলছেন যে সময় সাপেক্ষ ব্যাপার, কারণ উত্তম বৈদ্য যদি থাকে তার তো সময় সাপেক্ষ নেই, সে তো আমার বুকের ওপর হাঁটু দিয়ে জোর করে বসে আমার মুখের ভেতরে ওষুধ জোর করে ঢেলে দেবে, আপনি আমি সুস্থ হব, তাহলে তো আর এই যে উত্তম বৈদ্য আমার তো আর সময় সাপেক্ষ ব্যাপার নয়, গুরু আমাকে স্পর্শ করবেন, আর স্পর্শ করা মাত্র আমার চেতন চেতনার জাগরণ হবে আর আমি সঙ্গে সঙ্গে ভগবানের মতে চলে যাব। ঠাকুর বলছেন
উত্তার করিলা তবে প্রভু গুণমণি, সময় সাপেক্ষ কথা অতি সত্য মানি। যে কোনো জিনিস পেতে গেলে সময় লাগে, যেরকম একটা গাছ আপনি আজকেই পুঁতে দিলেন কালকেই সেটা বিরাট হয়ে ফল ফুল দেবে না, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। বলছেন, শিক্ষকের শিরোমণি আছে হেন বটে, ঔষধ রোগীর যদি নাহি পেট ঢুকে পেটে, ভিষক উপায় তবে ভাবে নিজ মনে, উপযুক্ত পাত্র হেতু ঔষধ সেবনে। আবার অনেক সময় এরকম জোর করা সত্ত্বেও বমি হয়ে বেরিয়ে আসে, সব সেবকের সব পাত্রের সব রোগীর এইসব ওষুধ পেটে সয়রা, সে বমন করে বার করে দেয়। আপনি ভালো জিনিস তার মনের মধ্যে দিলেও সে বার করে দেয়। কেন বার করে দেয়? কারণ তার আধার, তার পেটটা তৈরি হয়নি, তার ভালো কিছু নেবার মতো তার শরীর তৈরি হয়নি। তাই বলছেন, বিশেষিয়া এইখানে প্রভু দেবে কন, তখন সে কি করে? তখন সে উপযুক্ত পাত্র খোঁজে, ওই ঔষধ তুলে রাখে, সেই মানুষকে খোঁজে যাকে এই ঔষধ দিলে তার ঠিক কাজে লাগবে। তাই বলছেন, বিশেষিয়া এইখানে প্রভু দেবে কন, যা আসে মম পাশে শিক্ষার কারণ। এই কারণে যারা আমার কাছে কিছু শিখবে বলে আসে, তাদের আমি কি করি? সর্বাগ্যে জিজ্ঞাসা করি অবস্থার, কর্তৃপক্ষ সাপেক্ষে কে আছে তাহার, তোমার বাড়িতে গার্জেন টার্জেন কে আছে, উপযুক্ত বড় মানুষ আছে? কারণ উপযুক্ত বড় মানুষের ছায়া না থাকলে তো তুমি সাধন ভজন করতে পারবে না। দেখি এই তিনজনের কখনো হয় না। বলছেন, নিরাশ্রয় ঋণগ্রস্ত দুজন, নিরাশ্রয় আর ঋণগ্রস্ত, যার কোনো আশ্রয় নেই, যে অন্যের আশ্রয় বেঁচে আছে, যিনি যে ঋণগ্রস্ত, যে সবসময় ঋণের জর্জরিত হয়ে আছে, সে কেমন করে ঈশ্বর চিন্তা করবে? তার মনের একটা অংশ সবসময় তো ওখানে থাকবে, কখনো না হয় তার ভগবানে মন। বলছেন, যে নিরাশ্রয় এবং ঋণগ্রস্ত হয়ে আছে, কখনো তার মন ভগবানে যায় না, কারণ আগে তাকে সেইটার উপশম করতে, এবং সেইটার উপশম যদি না করে, সেই দুশ্চিন্তা থেকে সে যদি মুক্ত না হয়, তাহলে তার কখনোই হয় না, কখনোই ঈশ্বরে মন হয় না। তার মানে যার বাড়ি নেই, যে ভাড়াটে বাড়িতে থাকে তার হবে না, তা নয়, যে যার কোনো আশ্রয় নেই, অনিকেত হয়ে গেছে, তার এই গৃহস্থ ভক্ত সমস্ত কিছুর ক্ষেত্রে ঈশ্বরের বা ঈশ্বরের আশ্রয় যে পায়নি, জগতে জগৎপতির আশ্রয় যিনি পায়নি, যে একেবারে এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার কখনো ভগবানে মন হয় না। তাই সবার আগে একটা আশ্রয় প্রয়োজন আছে, এই জগতের সমস্ত বন্ধন থেকে মুক্তির প্রয়োজন আছে, তখন সে সহজে ভগবানের মন চাইবে। আমরা গৃহী ব্যক্তিরাও এটা পারি, আমাদের যখন মন ঈশ্বরে, আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা যদি ভগবানের কাছে নিজেরা স্মরণ নিতে পারি, এক, আর এই জগতের সব কিছুর মধ্যে থেকেও আমরা যখন এই জগতের কোনো কিছুর জন্য ঋণগ্রস্ত নই, জগতের কোনো দায় আমার উপর নেই, এই বোধটা আমাদের ভেতরে জাগে, আমার পক্ষে ঈশ্বর চিন্তা করা সম্ভব। পুঁথিকার বলছেন, এই কথার মাধ্যমে আজকে পণ্ডিতের সঙ্গে তার কথোপকথন শেষ হলো, এরপরে যে কথা হবে, কথা হয়েছিল, তা আমরা পরবর্তীকালে বলবো। এই ঘটনা দিয়ে আমরাও আজকের আলোচনা শেষ করছি। আজকের আলোচনা এইখানেই শেষ, ঈশ্বর যদি কৃপা করেন তাহলে আগামী দিন আমরা এর পরের অংশ থেকে পড়ব। এর পরের যে অধ্যায়টা পড়ব সেটির নাম হচ্ছে ভক্তদের সঙ্গে রঙ্গ সংযোজন। এটি একটি অতি দীর্ঘ অধ্যায়, এটা অনেক দিন লাগবে শেষ করতে। ঠাকুরের ছোট্ট ছোট্ট ঘটনা, বিভিন্ন ভক্তের সাথে যে বিভিন্ন লীলা করেছেন, সেইগুলো ছোট ছোট নানা কাহিনীর সমাহার এই অধ্যায়টা, কোনো একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে এটা নয়। আজ আমরা এখানেই থামছি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।